ঘুমের বিষয়ে কয়েকটা কথা জেনে রাখা জরুরি। আমাদের ঘুমে দুটো ভাগ থাকে, র্যাপিড আই মুভমেন্ট এবং নন র্যাপিড আই মুভমেন্ট। প্রথমটি হালকা ঘুম, এই স্তরেই আমরা স্বপ্ন দেখি। পরেরটি গাঢ় ঘুম, প্রতিরাতে আপনি যতক্ষণ ঘুমাচ্ছেন তার মধ্যে চক্রাকারে আবর্তিত হতে থাকে। এই দুই প্রকার, দুই ধরনের ঘুমই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় এবং কোনো একটি ক্ষেত্রে যদি ঘাটতি থাকে তাহলে সমস্যা শুরু হবে। সাধারণত আমাদের শরীরের ঘুম এবং জায়গা নির্দিষ্ট একটা রিদম থাকে, তাকে বলে সার্কাডিয়ান রিদম। প্রতি 24 ঘন্টায় একবার অন্তত আপনাকে ঘুমাতেই হবে। যদি রোজ রাতে যথেষ্ট ঘুম না হয় বা দিনের পর দিন আপনি ভুল সময়ে ঘুমাতে যান তাহলে সামগ্রিক স্বাস্থ্যের ওপর তার প্রভাব পড়তে বাধ্য। দিনের বেলা ঘুম পাবে, ক্লান্তিবোধ গ্রাস করবে, কাজে উৎসাহ থাকবে না, সমস্যা হবে গাড়ি চালানো বা মনোসংযোগ করে কোনো কাজ করার ক্ষেত্রে। মস্তিষ্ককে সুস্থ এবং কর্মক্ষম রাখার জন্য প্রতিদিন শরীরকে প্রয়োজনীয় ঘুমের অবসর দিতেই হবে। যদি সকালে ওঠার পর ঝরঝরে লাগে তাহলে বুঝবেন যে আপনার ঘুমের কোটা পূরণ হয়েছে। যারা প্রায়ই রোগে ভোগেন বা খিটখিট করেন, প্রেশার সুগারের মতো সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই শরীরকে পূর্ণ বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করুন। শরীর খারাপ হলে কিন্তু দীর্ঘদিন বাড়ি থেকে বেরোনোর সুযোগ পাবেন না। একটা কথা মনে রাখবেন, সূর্যাস্তের পর যত বেশিক্ষণ আপনি উজ্জ্বল আলোর সংস্পর্শে থাকবেন তত দেরি হবে ঘুম আসতে। বই পড়া তাও চলতে পারে, কিন্তু উজ্জ্বল স্ক্রিনের সামনে না থাকতে পারলেই ভালো। তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে নিন, নিভিয়ে দিন উজ্জ্বল আলো। বাড়ির ছাদে তারার আলোর নিচে খানিকক্ষণ হাঁটতে পারেন রাতের বেলা। শীতল বাতাস আর মৃদু আলোর প্রভাবে চোখে ঘুম নামবেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।